প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শিখব এক দশমিক চারের দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে নিশের বংনাংশগুলোকে সমহর বিশিষ্ট বংনাংশ প্রকাশ করা অর্থাৎ খ এবং খ নম্বরে মোট তিনটি করে বংনাংশ দেওয়া আছে এই বংনাংশগুলোকে আমাদের সমহর বিশিষ্ট বংনাংশ প্রকাশ করতে হবে তাহলে পাঁচ ভাগের দুই দশ ভাগের সাত চল্লিশ ভাগের নয় এ বংনাংশগুলো সমহর বিশিষ্ট বংনাংশ নয় ঠিক একইভাবে পঁচিশ ভাগের সতেরো চল্লিশ ভাগের তেইশ এবং একশো বিশ ভাগের সাতষট্টি এই সংখ্যাগুলোও সমহ বিশিষ্ট বঙ্গনাংশ নয় তাহলে এগুলো আমাদের সমর বিশিষ্ট বঙ্গনাংশই প্রকাশ করতে হবে তাহলে আমরা কোন প্রশ্নে আগে যাই পাঁচ ভাগের দুই দশ ভাগের সাত এবং চল্লিশ ভাগের নয় এই বগ্নাংশগুলো আমাদের সমর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করতে হবে তাহলে সমহর বিশিষ্ট বংনাংশে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে হরগুলোর লশাগো করতে হবে হরগুলোর লসাগ করার পরে আমরা যে ফলাফলটা পাবো সে ফলাফলের সাথে আমরা হরকে বাগ দেব হরকে বাঘ দেওয়ার পরে আমরা যে একটা মান পাবো সেই মানের সাথে আবার আমরা লাভ এবং শরকেই গুণ দেবো তাহলে গুণ দেওয়ার পরে যে মানটা আসবে সেটি হচ্ছে সমর বিশিষ্ট বংনাংশের মান তাহলে আমরা লিখতে পারি কি প্রদত্ত বংনাংশগুলোর হর পাঁচ দশ চল্লিশ এর লসাগু সমান তাহলে পাঁচ দশ চল্লিশে লসাগু কত হবে এখানে আমরা করি লসা গ্রাফ হিসেবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ আটা চল্লিশ তাহলে দুই দিয়ে যাবে আবার দুই একে দুই একটা আমরা রাখবো দুই একে দুই চার দুগুণে আট তাহলে আমরা কি পাচ্ছি পাঁচ দুগুণে দশ চার দশে কত চল্লিশ অর্থাৎ আমরা পেলাম কি পাঁচ দশ চল্লিশের লসা কত চল্লিশ তাহলে এই প্রাপ্ত লসাগুর সাথে আমরা হরকে বাঘ দেব হরকে বাঘ দেওয়ার পরে আমরা যে মানটা পাবো সে মানের সাথে আমরা আবার লব হরকে গুণ দেব তাহলে আমরা লিখতে পারি কি আছে ভাগের দুই সমান তাহলে আমরা যদি চল্লিশ দ্বারা তার লসাগু দ্বারা আমরা যদি হরকে বাগ করি তাহলে কি পাই পাঁচ আটা চল্লিশ তাহলে আমরা লিখতে পারি কি এখানে পাঁচ গুণ আট অর্থাৎ চল্লিশের সাথে পাঁচটা বাঘ দেওয়ার পরে আমরা মানুষ পাই কি আট তাহলে হরের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে আমরা আবার লসাগু পাই কি চল্লিশ একইভাবে একই অঙ্ক তাহলে আমরা কীভাবে লিখতে পারি এখন দুই গুণ আট তাহলে এখানে হবে কি আট দুগুণে ষোলো পাঁচ আঠা চল্লিশ ঠিক একইভাবে আমরা লিখবো এখন দশ বাঘের সাত তাহলে আমরা আগে কী করতে পারি লসাগুর সাথে আমরা আবার শরকে বাঘ দেব তাহলে লসাগুর সাথে হরকে বাঘ দিলে আমরা কি পাই চার অর্থাৎ চার দশে চল্লিশ তাহলে আমরা এ হরের সাথে আবার সাতটা কি দেব গুণ তাহলে আমরা অল্লবের সাথে কী দেবো সাতটা গুণ সাত সাতটা আঠাশ সাত দশে চল্লিশ এবং লাস্ট কি আছে চল্লিশ বাঘের নয় সমান তাহলে আমরা যদি চল্লিশ কে চল্লিশ দ্বারা বাঘ দিই তাহলে আমরা ফলাফল হচ্ছে কী পাই এক তাহলে আমরা কী লিখতে পারি ওই চল্লিশের সাথে আমরা ওই এককে অর্থাৎ প্রাপ্ত ফলাফল মানকে আমরা গুণ দেব তাহলে নয় গুণ এক তাহলে আমরা কি পাচ্ছি নয় কে নয় চল্লিশ থেকে চল্লিশ তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো এখানে চল্লিশ 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 তাহলে এগুলো সমহর বিশিষ্ট বংনাংশ তাহলে আমরা যেতে পারি কি সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট বংনাংশগুলো চল্লিশ বাগের চুলো চল্লিশ বাঘের আটাশ চল্লিশ বাঘের নয় তাহলে আমরা আনসার লিখতে পারি কি ওটা উত্তর কি চল্লিশ বাঘের চুলো চল্লিশ বাগের আটাশ চল্লিশ বাঘের নয় এটাই হলো আনসার অর্থাৎ আমরা কীভাবে বংনাংশগুলোকে সময় বিশেষ বগ্নাংশ প্রকাশ করলাম পাঁচ বাঘের দুই দশ ভাগের সাত চল্লিশ ভাগের নয় পাঁচ দশ চল্লিশ এগুলো কখনও সমূহের বিশেষ বংনাংশ নয় তাহলে আমরা বিশেষ তবনাংশ তৈরি করার জন্য আমাদের বংনাংশগুলো কী করতে হবে হরের লসাকে বের করতে হবে তাহলে আমরা হরের লসা কি পেলাম চল্লিশ তাহলে এই লসাগুর সাথে আমরা শরকে কী দেবো বাঘ তাহলে চল্লিশের সাথে পাঁচটা বাঘ দিলে আমরা পাই কি আট তাহলে ওই আটটা আমরা হর এবং লবের সাথে আবার গুণ দেবো ঠিক একইভাবে আমরা চল্লিশের সাথে দশটা বাঘ দেবো তাহলে দশটা বাঘ দেওয়ার পর আমরা পাই ফলা বলবে চার তাহলে ওই চারটা লবের সাথে কী দেবো গুণ তাহলে একইভাবে আমরা লসাগুর সাথে আমরা এ হরের আবার বাঘ দেব অর্থাৎ চল্লিশের সাথে চল্লিশটা বাঘ দিলে আমরা পাই কি এক তাহলে আমরা হরের সাথে এবং লবের সাথে ওই একটা আমরা গুণ করব তাহলে যে ফলাফলটা আসবে সেটি হলো সমর বিশিষ্ট বংনাংশ অর্থাৎ নিম্ন সমর বিশিষ্ট বংনাংশ হলো হবে চল্লিশ ভাগের চলো চল্লিশ ভাগের আঠাশ এবং চল্লিশ ভাগের নয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি সময় তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এটা খুব একটা সহজ অঙ্ক তাহলে আমরা ঠিক এভাবে নং প্রশ্নেরও সমাধান করতে পারি কর্ণ প্রশ্নে যেতে দিয়ে আসে সেটি হচ্ছে পঁচিশ বাঘের সতেরো চল্লিশ বাঘের তেইশ একশো বিশ বাঘের সাতচট্টি এই বংনাংশগুলোকে আমাদের সমর বিশিষ্ট বংনাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা ঠিক একইভাবে নং প্রশ্নর অনুসারে আমরা কি লিখতে পারি প্রদত্ত বংনাংশগুলোর হর কত দিয়ে আসে এখানে পঁচিশ চল্লিশ আবার দিয়ে আছে একশো বিশ তাহলে পঁচিশ চল্লিশ একশো বিশ এর লসাগু আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা পঁচিশ চল্লিশ একশো বিশের লসাগু খুঁজে বের করে চেষ্টা করি তাহলে আমরা কি দেবো এখানে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হাজার চল্লিশ পাঁচ দুখানে দশ চার পাঁচ বিশ তাহলে পাঁচ ছব্বিশে একশো বিশ তাহলে আমরা আধ দিই পাঁচ আর তিন আটা চব্বিশ তাহলে আমরা এগুলো গুণ করি তাহলে লসাগু আমরা পাবো তাহলে পাঁচটা চল্লিশ চল্লিশ আর পাঁচ কত দুইশো দুইশো আর তিনটা গুণ করলে আমরা কি পাই ছয়শ তাহলে প্রদত্যগুলোর হর পঁচিশ চল্লিশ একশো বিশে লসাগুর কত পেলাম আমরা ছয় শত অর্থাৎ পঁচিশ চল্লিশ একশো বিশকে আমরা প্রথমে পাঁচ দ্বারা বাক করলাম এরপরে আমরা আট দ্বারা বাঘ করলাম তাহলে পাঁচ আট পাঁচ এক তিন এগুলো গুণ করার পরে আমরা যা পাবো সেটি হলো এখানে লসাগুর তা লসাগুর মান হল ছয় শত তাহলে এই লসাগুর সাথে ঠিক একবার আমরা প্রশ্ন যেভাবে করেছি এই লসাগুর সাথে আমরা হরকে কী করব বাঘ বা করার পরে আমরা যে ফলাফলটা পাবো সে ফলাফলের সাথে আমরা আবার হর এবং লবকে গুণ দেব তাহলে ছয়শোর সাথে আমরা পঁচিশকে আমরা বাঘ দেব তাহলে পঁচিশের সাথে আমরা যদি বাঘ দিই তাহলে কি হবে পঁচিশ গুণে পঞ্চাশ এখানে পাচ্ছি আমরা এক এক না দশ তাহলে এখানে আমরা পাবো কি একশো তাহলে চার পঁচিশে একশো তাহলে আমরা পেলাম কি চব্বিশ তাহলে আমরা এই হরের সাথে চব্বিশ গুণ দেব এবং লবের সাথে আমরা কী দেবো চব্বিশ গুণ তাহলে সতেরোর সাথে আমরা চব্বিশটা অ্যাকাউন্ট গুণ করব চার সাত আট আট হাজার দুই চার একে সাত পাঁচ ছয় শূন্য সাত উন চোদ্দো হাজার এক দুই একে দুই তিন তাহলে আট দশ হাতের এক চার তাহলে আমরা পাচ্ছি কি সাত শত তাহলে পঁচিশের সাথে চব্বিশটা গুণ করলে আমরা পাবো কি ছয় শত তাহলে ঠিক একইভাবে আমরা ছয়শোর সাথে চল্লিশটা আমরা বাঘ দেবো তাহলে আমরা বাঘ দিলে খাবো কি পনেরো তাহলে পনেরোর সাথে আমরা হরকে গুণ দেবো এবং লবের সাথে আমরা হরকে গুণ দেবো ইয়া পনেরো গুণ দেবো তাহলে চল্লিশের সাথে পনেরো গুণ করলে আমরা পাই কি ছয় শত তেইশের সাথে আমরা পনেরো গুণ করে দেখি কত আছে তিন পাঁচ পনেরো পাঁচ সাতের এক পাঁচ দু দশ এগারো শূন্য তিন একে তিন দুই একে দুই তাহলে পাঁচ তিন একে চার দুই একে তিন তার আমরা কত কত পাচ্ছি তিনশত পঁয়তাল্লিশ আমরা যদি এখন ছয়শোর সাথে একশো বিশ অর্থাৎ লসাগুর সাথে আমরা যদি হরের বাক করি তাহলে আমরা কি পাই পাঁচ তাহলে ওই পাঁচটা হরের সাথেও দেব লবের সাথেও দেব তাহলে আমরা আগে লবের সাথে দিই এবং পরে আমরা দিই হরের সাথে তাহলে একশো বিশের সাথে পাঁচটা গুণ করলে আমরা কি পাই ছয়শত তাহলে তাহলে আমরা যদি সাতশোদের সাথে পাঁচটা গুণ করি তাহলে কী পাবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পা পাঁচ সাতের তিন পাঁচশো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ অত আমরা পেলাম কি তিনশো তো পঁয়ত্রিশ তাহলে বিশিষ্ট সমহরবিশিষ্ট বংনাংশগুলো কি হবে এখানে আমরা পেলাম কি ছয়শ এখানে আমরা পেলাম কি ছয়শ এখানে আমরা পেলাম কি ছয়শ তাহলে এ প্রদত্ত বংনাংশগুলো হচ্ছে একত্রিশ বিশিষ্ট বংনাংশ পারে কি কি নিম্ন বিশিষ্ট বংনাংশগুলো ছয়শ বাঘের চারশো আট কমা ছয়শ ভাগের তিনশো তো পঁয়তাল্লিশ ছয়শত বাঘের তিনশো তো পঁয়ত্রিশ তাহলে আনসার হবে কি ছয়শ বাঘের চারশো আট তাহলে ছয়শো বাঘের তিনশো পঁয়তাল্লিশ এবং সবচেয়ে যাচ্ছে কি ছয়শো বাঘের তিনশো তো পঁয়ত্রিশ এগুলো হলো সমর বিশিষ্ট বগ্নাংশ তাহলে আমরা কীভাবে করলাম শুধুমাত্র প্রদাত বগনাংশগুলো হর হরের লসাও নির্ণয় করলাম হরের লসাকেও ফেলাম আমরা কি শয়শ তাহলে এই শয়শর সাথে আমরা হরকে বাঘ দেবো হরকে বাঘ দেওয়ার পরে আমরা যে ফলাফলতা হবো সে ফলাফলের সাথে আমরা আবার নতুন করে হর এবং লভকে গুণ করবো তাহলে ঠিক একভাবে আমরা পর্যায়ক্রমে এগুলো ঠিক একভাবে আমরা করবো তাহলে করার পরে আমরা কী পাচ্ছি শয়শ শয়শ ছয়শ এগুলো হচ্ছে সমর বিশিষ্ট বগ্নাংশ তাহলে লবগুলো যাই আসুন না কেন তাহলে আমরা কি পাচ্ছি নির্ণয় সমরিষ্ট অমগ্নাংশগুলো ছয়শ ভাঘের চারশো আট ছয়শ ভাগের তিনশো পঁয়তাল্লিশ ছয়শ ভাগের তিনশো পঁয়ত্রিশ এগুলো হলো আনসার অর্থাৎ এভাবে আমরা খুব সহজে সমর বিশেষ অগ্নাংশ নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছো আর যে পর্যন্তই কালকে আবার নতুন একটি পর্ব নিয়ে আমি হাজির হব ধন্যবাদ সবাইকে